আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা বানানো একদমই সহজ খেতে কিন্তু অনেক মজার হবে বিকালের চায়ের সাথে জমে যাবে আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দেড় কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আর এক টেবিল চামচ সয়াবিন তেল এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব এই ডোটা শক্ত হবে বেশি নরম করা যাবে না ভালো করে মথে নিতে হবে একটু সময় নিয়ে তারপরে ডোয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব দশ মিনিট আর সেই ফাঁকে আমি ভিতরে পুরো রেডি করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি আলু এখানে আমি কাঁচা আলু দুইটা গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দারচিনির গুঁড়া হাফ চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া গুঁড়া সব পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া সামান্য পরিমাণে এখন ভালো করে মাখিয়ে নিব আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিবেন এখন ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন ফ্রিতে নিয়ে আমি সমান করে লেচি কেটে নিচ্ছি জয়টা নাস্তা বানাবো সমান করে লেচি কেটে নিচ্ছি আর একটা করে লেচি নিয়ে আমি ফিরিতে ময়দা লাগিয়ে রুটি বেলে নেব একদম পাতলা করে রুটি বেলে নিতে হবে যতটা পাতলা করা যায় এই রকম পাতলা হবে দেখুন আমি সবগুলো এইরকম করে বানিয়ে নিয়েছি তারপরে একটা করে নিব আর উপরে ভিতরে পুর দিব তারপরে ছাইড দিয়ে পানি লাগিয়ে নিতে হবে তাহলে আঠার কাজ করবে উপরে আর রুটি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে চেপে চেপে দিচ্ছি তাহলে ভাজার সময় খুলে যাবে না উপরে আমি সস দিচ্ছি প্রথমটাতে দিলাম না ছিঁড়ে যেতে পারে এর জন্য দিয়ে এরকম করে সমস্ত লাগিয়ে নিলাম তারপরে আবারও ভিতরে পুর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও পানি লাগিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে নিতে হবে এরকম করে আমি কয়েকটা রুটি একসাথে দিব হয়ে গেছে পানির ভাপি দেওয়ার জন্য চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা রাইস কুকারের স্টিনার বসিয়ে দিয়েছি এর উপরে আমি এটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে মিডিয়াম আছে জাল করবো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর হয়ে গেছে দেখুন আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন আবার চাইলে তেলেও ভেজে নিতে পারবেন ঠান্ডা হতে থাকুক এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে এখন ভালো করে ডিমটা ফেটিয়ে নেব ডিমের পরিবর্তে আপনারা চাইলে আটারও প্যাটার বানাতে পারেন এখন আমি রুটি ঠান্ডা হয়ে গেছে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছে তারপর একটা করে আমি ডিমের মধ্যে চুবাবো আর তেলের মধ্যে ছেড়ে দিব ভেজে নেওয়ার জন্য চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন ডিমের মধ্যে একটা করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে উল্টে পাল্টে ভেজে নেব চুলার আস মিডিয়াম আছে রাখতে হবে যখন সুন্দর এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজার নাস্তা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম ক্রিস্পি থাকবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকালে চায়ের সাথেও খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ